আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ নজরবন্দি আপনিও। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তালগাছি হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গেছে 16 অক্টোবর রোববার নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ না থাকায় 2 দিন আগে হরিশ্চন্দ্রপুর থানা থেকে চিঠি দিয়ে নির্বাচন স্থগিত করা হয়। এই নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নাটক করছে তৃণমূল। নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে এদিন বাম এবং কংগ্রেস জোটের তরফে হরিশ্চন্দ্রপুর ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং 11 দফা দাবিতে পুলিশের কাছে ডেপুটেশন দেয় জোটের নেতারা। এদিন এই বিক্ষোভ কর্মসূচি থেকে চাঁচাছোলা ভাষায় শাসক দলকে আক্রমণ শানিয়েছে জোট নেতৃত্ব। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পাল্টা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বলেন, পুলিশ নিরাপত্তার কারণে ভোট পিছিয়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। দাবি নিয়ে আমরা এসেছি সারা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন 35 বছর বামফ্রন্টও ছিল, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। তারা শাসক দল, আমরা বিরোধী দলে। আজকে 2 দল মিলে আজকে জোটকুশি বাঁচার লড়াই লড়তে হচ্ছে। আজকে ইনে ফাইন মর্নিং, 16 তারিখে ভোট হবে, 14 তারিখে যারা ছিল আর ভোট হবে। কেন আগে থেকে বলাতে পারলে না প্রশাসন কী কোথা থেকে আসলো, এটা তো ঠিক জিনিস নয়। এবং মালদা জেলা নির্বাচন হচ্ছে পুলিশের উপস্থিতিতে। রতুয়া থানায় দেখলাম ভিতরে রিলিং হচ্ছে, রহিম বক্সি তৃণমূলের সভাপতি তার বেটা, রেডিও ভাইরাল হচ্ছে যে ভোটতার আজ হচ্ছে। রানীনগরে তাই হলো, চা চলে ব্যালট বক্স চেঞ্জ করে দেওয়া হলো। খাহাকাটির এবং আমাদের তালগাজি সিনিয়র মাদ্রাস, এটা হচ্ছে কি চাঁচল সাব ডিভিশন। আরে বাপু, ল অ্যান্ড অর্ডার প্রবলেম যদি হয় দিস আর দ্যাট, দুটোর মধ্যে একটা হবে তো? তা আমরা তো বুঝতে পারছি, এখানে গিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার, এখানে বাস স্ট্যান্ডে হচ্ছিল, তাদেরকে মেরে দেওয়া হলো, তৃণমূলের লোকেরা মারছে, প্রতিবাদ কেন হবে না? কেন পুলিশের নাকের ডগায় হোটেল দিই? এগুলো তো ঠিক আছে যে জায়গাটা, ওই জায়গাটা একটা মাঠের মধ্যে আছে। বিগত দিনের নির্বাচনগুলোতে ওখানে বোম্বিং হয়, ফায়ারিং হয়েছে, অমুক তমুক হয়েছে, পুলিশ তার নিজের দায়িত্ব পালন করবে। বিসিকে কি কম দিয়েছে তাদের দায়িত্ব মদতে তৃণমূল যে খেলা রাজ্য থেকে মালদা জেলা হচ্ছে, স্কুলের নির্বাচন বন্ধ করা থেকে লাইন ওয়ার্ডের প্রবলেম আর অসুবিধা হয়েছে, বাস স্ট্যান্ডের মতো জায়গায় মাইক থেকে ভেঙে দিচ্ছে। টোটাল হরিশ্চন্দ্রপুর থানা সহ মালদা জেলায় একদম পুলিশ প্রশাসন কোনো নিরপেক্ষতা বলে কিছুই নাই। তার জন্য আমরা আলটিমেট দিতে এসেছি যে পুলিশ পুলিশের মতো কাজ করুক, নিরপেক্ষ থাকুক। আর যদি নিরপেক্ষ না থাকে, পুলিশ কীভাবে নিরপেক্ষ থাকতে পারে, আমরা জোট আগামী হিসেবে দেখি। সব কথা, হরিশ্চন্দ্রপুর থানার প্রেসিডেন্ট হচ্ছে আইসি তৃণমূলের, আর মালদা জেলার সভাপতি হচ্ছে এসপি তৃণমূলের। এই দুটোই হচ্ছে মমতা সিদ্ধান্ত করে পাঠিয়ে দিয়েছে, সেই হিসাবে তারা কার্যকরী করছে। এরা কার্যকরী যদি বন্ধ করবে, আমরাও ঠিকভাবে আমরা পুলিশের সাথে সহযোগিতা করতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই। প্রশাসনের বিপক্ষে আমরা নয়, কিন্তু যেইভাবে দলদাসে পরিণত হয়েছে তার জন্য জনগণকে নিয়ে ছাড়া আমাদের কোনো পথ নেই। বাতিল নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলমানদের কে টপি পুড়িয়ে যে হিসাবে মুসলমানদের গলিপথ দিচ্ছিল, এখন গোটা পশ্চিমবাংলায় যেখানে মুসলিমদের বিশেষ করে মাদ্রাসা বোর্ড হচ্ছে সেখানে তৃণমূল পরাজিত হচ্ছে। মুসলমানরা বুঝতে পেরেছে ভণ্ডামি আর এসের একজন দুর্গা, অতএব একে পরাস্ত করতে হবে। তাই দেখছে এখন এলাকায় করলে মুসলমানরা গোটা পশ্চিমবাংলা জুড়ে ওর ভাবমূর্তি বুঝেছে, সব মুসলমান সব জায়গায় নির্বাচন হারবে। তাই জন্য প্রত্যেকে নির্দেশ হচ্ছে সব জায়গায় নির্বাচন বন্ধ করো। এটা হচ্ছে অবাধের জন্য ভোটটা বাতিল হয়েছে, ভোট আবার পুনরায় হবে। বিরোধীরা বলছে শাসক দল ভয়ে ভোট বাতিল করেছে, এটা বাজে কথা, শাসক দল হাতে চুরি করে নেন। আজকে থানা ডেপুটেশনে সিপিএম কংগ্রেসের লিডাররা নাকি বলেছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের, ওটা ভিত্তিহীন কথা। পুলিশ কাউরি নয়, পুলিশ কাউরি দলদাস নয়, পুলিশ আইনের পথেই চলে, আইন শৃঙ্খলা রক্ষা করে পুলিশের কাজ। আর মমতা ব্যানার্জি উন্নয়নেই মানুষ সামিল হয়ে যে কোনো নির্বাচনে হোক, আগামী পঞ্চায়েতের নির্বাচনে মানুষ মমতা ব্যানার্জি উন্নয়নকে সামনে রেখেই ভোট দেবে। কোনো পুলিশের ভূমিকারও দরকার নেই। মানুষ, সাধারণ মানুষের উন্নয়নে, মমতা ব্যানার্জি উন্নয়নে সাধারণ মানুষ সন্তুষ্ট হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিলেন। আমি তার